أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই সাকার নামক জাহান্নামের ভিতরে যারা যাবে, ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, এত জাহান্নাম থাকতে সাকারে কেন আসলা? মা সাদাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই সাকার নামক দোজকে ঠেলে দিল, এমন কি আমল করতে? তারা বলবে আমার কথা না, দলিল কোরআন। তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। পড়েন সকলে আমার সঙ্গে আবেগ নিয়ে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই সাকার নামক দোজকে দুইটা কারণে আসছি। দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না, নামাজ দুনিয়ায় পড়তাম না, এইটা হলো একটা অপরাধ। আর একটা অপরাধ হলো ওই গরিব মিসকিনদের খেতে দিতাম না আমরা, তাদের হক আদায় করতাম না, তাদের অধিকার আমরা আদায় করতাম না। এই যে গরিব মিসকিনকে খাওয়ালে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, গরিব মিসকিনকে খাওয়ালে তকদির খুলে যায়, গরিব মিসকিনকে খাওয়ালে আরশের মালিক সন্তুষ্ট হয়, গরিব মিসকিনকে খাওয়ালে রুজির ভিতরে বরকত বেড়ে যায়, গরিব মিসকিনকে খাওয়ালে এমনকি হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয়। আলেমরা, এই আমাদের সম্মানিত খতিবরা আমার পাশে বসে আছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন খতিবেরা, হাজারবার আপনাদেরকে এই ঘটনাটা শুনিয়েছি, অসংখ্যবার আপনাদের খতিব মহোদয়রা এই ঘটনাটা আপনাদেরকে শুনিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের যেমন একটা ধোপা ছিল, এই প্রচণ্ড জালিম মানুষের প্রতি জুল করতো, অন্যায় বিচার করতো, সম্মানী লোকদেরকে সম্মান দিত না, আর মানুষকে মানুষ বলে গণ্য করত না, মানুষের সাথে অসংলগ্ন আচরণ করত। লোকেরা গিয়ে ধরলো, হে পয়গম্বর মুসা, এই ধোপার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ুক, ও যেন শেষ হয়ে যায়, ওর উইকেট যেন পড়ে যায়, ওর উইকেট যেন একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারেলাহি, জনগণের যন্ত্রণায় বাসি না আল্লাহ, এই ধোপা জনগণের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা ওরে একটু শেষ করে দাও, ওরে শেষ করে দাও আল্লাহ। আল্লাহ কাছে যা মুসা যখন বলছো, আগামী অমুক দিন, আগামী মঙ্গলবার, আগামী শুক্রবার, জুমাবার, এরকম একটা ডেট দিয়ে দিল, যাও এই দিনও ফাইনাল, ওর উইকেট শেষ, পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম জাতির কাছে এসে বলল, শোনো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা আর দুশ্চিন্তা করিও না, ও শেষ, ওর বাহাদুরি আর বেশি দিন থাকবে না, আগামী অত তারিখ ও পটল ছেড়া দেবে। তো এখন লোকজন তো মহা আনন্দে মহা খুশিতে আস, ও আল্লাহ, বুধ যায়, মঙ্গল যায়, শনি যায়, শুক্র যায়, আর এক সপ্তাহ আসে, ও মরে না, আগের থেকে যেন আরো বাড়ছে। এখন লোকেরা কয়, মুসা তুমিও ঠিক নাই, তোমার আল্লাহও ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহিল আজিম, ওয়াতুবু ইলাইহি। লোকেরা কয়, মুসা এটা কেমন কথা, তোমার আল্লাহর কথাও ঠিক নাই, তোমার কথাও তো ঠিক নাই। মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ, তো খুব রাগ হয়েছে, এরকম কথা তোমরা বললা? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, বারে ইলাহি, আপনি যে কথা রাখবেন না সে কথা বলেন কেন? একটু গরম তবিয়তের মানুষ তো। মুসা কি হয়েছে? কয় যে আপনি যে আমার এতগুলো মানুষের কাছে অপমান করলেন, আপনি বললেন আগামী অমুক তারিখ ও মরবে, ওর ওর উইকেট পতন হবে, ও পটল ছেড়া দেবে, অথচ ও তো আগের থেকে আরো বাড়ছে।
এরকম কথা বললেন কেন? আল্লাহকে মুসা জানো না, শোনো আমি তো ঠিক, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, আমার তো কথা ঠিক, চূড়ান্ত ফাইনাল হয়ে যাবে, কিন্তু যেদিন ও মারা যাবে আমার লানত গজবে, তার আগের দিন একটা মিসকিন, একটা সাইল, একটা মুসাফির তার কাছে আসছে, ও তখন হালুয়া রুটি খাচ্ছিল, এসে বলতেছে আমি বড় ক্ষুধার্ত, বড় পিপাসিত, বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, যদি একটু রুটি, একটু হালুয়া আর একটু পানি দিয়ে আমার জীবনটা তুমি বাঁচাও, ওই মালিকের কাছে আমি তোমার জন্য একটা দরখাস্ত করব, তোমার জীবন যেন সে বাঁচাই দেয়, বরকত দেয়। যদিও জালিম শয়তান, একটু দিলে দয়া হয়েছে, কি হয়েছে এরকম হয় না, লোকজনের দিলে দয়া হয় না, দিলে একটু দয়া হয়েছে, তো ওই জায়গা থেকে একটু হালুয়া, একটু রুটি, একটু পানি দিছে। লোকটা এমন ক্ষুধা লাগছিল ওই মিসকিনের, যে আসলে তার জীবন যায় যায় ভাব, এই হালুয়া, এই রুটি আর এই পানিটুক খাইয়া এমন তৃপ্তি, সাথে সাথে দুই চোখের দুই ফোঁটা ঝরঝর করে পানি ছেড়ে দিয়া হাত দুটো উপরে উঠে ফেলেছে, বার ইলাহি আল্লাহ তাআলা, এই খাবারটুক যদি এখন আমার না হইতো আমার জীবন বাঁচত না, আল্লাহ তাআলা আমার জীবন বাঁচতে যে সাহায্য করলো মালিক, তার হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দিও। অথচ হায়াত শেষ হওয়ার কথা কবে? এই আগামীকালকে। আল্লাহ তাআলা এই যে মিসকিনের দুই চোখের দুই ফোঁটা পানি আল্লাহ তাআলার আরশে আজিমে মঞ্জুর হয়ে গেছে, আল্লাহু আকবার, মঞ্জুর হয়ে গেছে। ভাইরা একটা কথা আলেমদের কাছে, আপনাদের কাছে না, এটা আলেমদের জন্য বলি, আমি আবার অনেক সময় অনির্ভরযোগ্য কোনো কথা দলিল হিসেবে বলতে চাই না, কেউ কেউ বলে এটা কতটুকু কতটুকু সহি, এটা কতটুকু সহি, তার হাওয়ালা রেফারেন্স কতটুকু সহি আল্লাহু আলাম, আমি পেয়েছি তাই বলছি। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার কাছে একজন সাইল, একজন মুসাফির মিসকিন এলো, এসে বলল পয়গম্বর যে আমারে কিছু দেন, কিছু খাবার দেন। ইয়াকুব আলাইহিসসালাম বললেন আচ্ছা তুমি অপেক্ষা করো, এসবেন, ধৈর্য ধারণ করো, আমি আসতেছি। উনি বাইরের বাড়ি থেকে ভিতর বাড়িতে চলে গেলেন, স্লিপ অফ মাইন্ড, স্লিপ অফ মাইন্ড, তার আত্মবিশ্রুত হলো, তিনি ভুলে গেলেন যে ওই যে একটা সাইল, একজন মিসকিনকে খাবার দেওয়ার কথা বলে উনি আসছেন, এটা ভুলে গেলেন, বেমালুম ভুলে গিয়েছে। সারাদিন তিনি ঘুরলেন, হঠাৎ তার মনে পড়লো হারে একজন সাইল মুসাফিরকে তো আমি ওই বাইরে বাড়ি অপেক্ষা করতে বলেছিলাম, আমার তো ভুল হয়েছে। খাবার দাবার নিয়ে তিনি যখন গেলেন, গিয়ে দেখেন লোকটা নাই, চলে গেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায় ছিল, শেষ পর্যন্ত আর জান বাঁচে না, পানির পিপাসায় ছাতি ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় কলিজাটা চৌচির হয়ে যায়, শেষ পর্যন্ত অনেক ডাকাডাকি করে যখন আর পেল না, এবার লোকটা চলে যায়, আর যাওয়ার সময় হাত তুলে ফরিয়াদ করে বার ইলাহি, আয় আল্লাহ তাআলা আমার ক্ষুধার সময় আমার আকাঙ্ক্ষার বস্তু দেওয়ার আশা দিয়া, প্রত্যাশা দিয়া আমাকে দিল না, আল্লাহ আশা দিয়া দূরে রাখলো, তার সব থেকে প্রিয় আকাঙ্ক্ষার বস্তু ওইটা থেকে তাকেও তুমি জুদা রাখিও। এই যে একজন মিসকিন দোয়া করলো, কোন কোন ঐতিহাসিকরা বলেন এটা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের সব থেকে আকাঙ্ক্ষার বস্তু প্রিয় ছিল আল্লাহর পরে ইউসুফ আলাইহিসসালাম। দেখেন আল্লাহ তাআলা কি, কেমন কুদরত আল্লাহ তাআলা করে দিলেন, নিজের সন্তানদের দ্বারা ইউসুফ আলাইহিসসালামকে তিনি হারালেন, এবং দীর্ঘ বছর পর্যন্ত এই সন্তানের জন্য কোরআন বলেছে সূরা 12 নম্বর সূরা, সূরা ইউসুফ এসেছে, এই সন্তানকে দীর্ঘদিন হারিয়ে তিনি কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেল, এই চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তাহলে মিসকিনদের হক আমরা আদায় করবো কি করব না? মিসকিনদের হক আদায় করবো কি করব না? ভাই একটা কথা বলবো, রাজনৈতিক ভাবে নেবেন না, আমি কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান নই, আমি পীরের ছেলে, আমি নিজেও পীর, তবে পীর মুরিদি করি না, রাজনৈতিক ভাবে নেবেন না। অমুসলমান, অমুসলমান আপনি কেমন মানুষ, আপনি আপনার পীরেরে খাওয়াচ্ছেন, পীরের হাদিয়া দিয়ে কি কোনোদিন খুশি করতে পারবেন? আপনি দেবেন 500-1000 টাকা, আর এক মুরিদ দেবে 5000 টাকা, কেন? তার তো ঘুষের টাকা, সুদের টাকা, পিস্তল ঠেকানো টাকা, কলম দিয়া ব্যাংক ডাকাতি চুরির টাকা আছে। আপনি দিলেন গায়ের ঘাম ঝরা 1000 টাকা,
আপনার 1,000 টাকার পিসাব খুশি না 500-1,000 টাকার কড়কড় একটা বান্ডিলে খুশি? তাহলে যেই জায়গা দিলে খুশি হয় একটা মিসকিনকে দাও, মিসকিনকে দাও, কন্যাদায়গ্রস্ত পিতা মাতাকে দাও, আর সে আজীবের মালিক খুশি হয়ে যাবে। কিয়ামতের দিন হাজার গুণ বাড়ি আল্লাহ তাআলা তোমার হাতে ফিরিয়ে দেবে। সেখানে দিলে লাভ হয়, সেখানে মানুষ দেয় না। এতিমকে দাও, এতিমকে দাও, আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে তোমাকে দেবে। এবার আসুন, তাহলে আমরা কয় নম্বর পয়েন্টে আছি? চার, চার, চার। এবার আসুন, এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবনাস সাবিল, আর রাস্তার পথিক যারা। একটা মানুষ যত বড় ধনী হোক, ওই মানুষটা বিদেশে বিরাজ্যে যদি কোনো বিপদে আপদে পড়ে যায়, আপনি তাকে মানবতার হাত বাড়িয়ে দেন। ও মুসলমানের সন্তানেরা, তোমরা যারা জঙ্গিবাদ করো, ভালো করে শুনে নাও, ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ধলা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, একটা মানুষ যখন রাস্তায় পড়ে আছে, তোমার মানবতার হাতটা বাড়ায় দাও, মানবতার হাতটা তার কাছে বাড়ায় দাও। আমার কথা না, কোরআনুল কারীমের কথা, সূরা মায়দার কথা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আত্মপীড়িত একজন মানুষকে যদি জীবন বাঁচাতে সাহায্য করো, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাস জামিয়া, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তোমার দলের হোক, আর এক দলের হোক, যে কোনো একজন রাস্তার একজন পথিক, একজন রাস্তার একজন মুমূর্ষু মানুষ, ওই মানুষটার জীবন বাঁচতে যদি তুমি সাহায্য করো, আত্মমানবতার সেবায় যদি তুমি এগিয়ে যাও, ওই মানুষটাকে যদি তুমি জাকাতের টাকা দিয়া, সাদকার টাকা দিয়া, ফিত্রার টাকা দিয়া, নিজের পকেটের কোনো দান, স্বেচ্ছা প্রণোদিত দান দিয়া যদি তুমি এগিয়ে আসো, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবে। তোমার এই সাহায্যের কারণে একটা জীবন যদি বেঁচে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, গোটা দুনিয়ার সব মানুষের জান বাঁচালে যে সওয়াব হতো, ওই সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় রেখে দে। যেই জায়গা দিলে লাভ হবে। আর খবরদার, আত্মপীড়িত কোনো মানুষের সেবায় ধর্ম দেখবেন না। আমাদের মাজহাবের পার্থক্য আছে, হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি, তারপরে সালাফি, আহলে হাদিস, আমরা যেই হই না কেন, সব মাসালার সব ফকিরা একমত, আত্মপীড়িত কোনো মানুষের সাহায্যে ধর্মের পরিচয় জিজ্ঞেস করা জায়েজ নয়। এই জন্য নজরুল বলেছিল, নজরুলের একটা কথা আমার খুব ভালো লেগেছে, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। একটা মানুষ যখন ডুবে ডুবে মারা যায়, ওই মানুষটারে জিজ্ঞেস করা জায়েজ না, এ বেটা তুই কি হিন্দু না মুসলমান, এটা জিজ্ঞেস করবা না। হাতটা এগিয়ে দাও, হাতটা বাড়িয়ে দাও, মায়ার হাত, মানবতার হাত, মনুষ্যত্বের হাত বাড়িয়ে দাও, ইনসানিয়তের হাত বাড়িয়ে দাও, ওই মানুষটাকে বাঁচতে সাহায্য করো, ওই মানুষটাকে উঠাও, আত্মপীড়িত মানুষটাকে বাঁচার জন্য সহযোগিতা করো। এই লোকটা যদি বেঁচে যায়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, উপজাতি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, এই মানুষটাকে তুমি বাঁচিয়ে দিলে, আল্লাহ তাআলার কাছে তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষই বাঁচিয়ে দিলে। যে ধর্মের এই শিক্ষা, সেই ধর্মের লোক জঙ্গিবাদ হতে পারে? জোরে বলেন পারে। আর কিছু লোক আছে, কিছু লোক আছে, ওরা চেতনায় ওরা হচ্ছে মুনাফিক। বন্ধুরা আমার, আফগানিস্তানে হাফেজদের দিস্তারবন্দী হলো, সেই দিস্তারবন্দিতে শতাধিক নিষ্পাপ মাসুম হাফেজ মারা গেল। এইটা যাদের কাছে ভালো লাগে না, এইটা ভুয়া নিউজ, অথবা এইটা মিডিয়ার কারসাজি, এইটা যাদের কাছে মিডিয়ায় স্থান পায় না, ওরা মানুষ না, ওরা মানুষের আবয় পড়া অমানুষ, পশু, সামান। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাজনীতির কথা আমরা বলি না, পীরের ছেলে, পীরের ঘরের ছেলে। রাজনীতি আপনাদেরকে পশু বানায় দিচ্ছে, আপনারা তো মানুষ নাই। পলিটিক্স আপনাদেরকে অমানুষ, জানোয়ার বানিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, কোরআন থেকে কথা বলছি, ধর্ম মানুষের যাই হোক, সৃষ্টি তো আল্লাহ,
ধর্ম যাই হোক সৃষ্টিকার, সুতরাং আল্লাহ তাআলা কি আত্মপীড়িত মানবতার জন্য, পীড়িত বঞ্চিত শোষিত নিগৃহীত মানুষের জন্য ইসলাম কথা বলেছে। আর আমার দেশের টক শোতে কিছু বেওকুফ নাদান বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধী, ওরা কখনো ইসলামের একটা উদ্ধৃতি তুলে ধরতে পারে না, এটা ওদের বদনসিব বদকিসমত। মানবতার কথা এলে নেলসন ম্যান্ডেলার কথা বলে, আরে বেটা রামসাগর, নেলসন ম্যান্ডেলাকে আমি হাজারবার স্যালিউট করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি নেলসন ম্যান্ডেলাকে হাজারবার স্যালিউট করি, দুনিয়ার জাগতিক দৃষ্টিকোণ থেকে সাততলা গাছতলা সমান করেছিল, লেনিনকে আমি হাজারবার স্যালিউট করি, কিন্তু হাজার লক্ষ কোটিবার স্যালিউট করি মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার পক্ষে কথা বলেছেন, যার কাছে কোনো মানবতার ধর্মের পরিচয় ছিল না, যার কাছে কোনো কালো ধলা ছিল না, যার কাছে কোনো হিন্দু মুসলমান ছিল না, যার কাছে কোনো ইহুদি খ্রিস্টান ছিল না, সকল মানবতার ছিলেন তিনি বন্ধু। আর সেই ধর্মের লোক হয়ে তুমি বোঝো না, আর সেই রসুলের নামে দুইটা উদ্ধৃতি তুমি আনতে পারো না, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। যা হোক, ওয়াবনা সাবিল, এইটা হলো পঞ্চম ধারায় আসছি এখন। কল্যাণময় রাষ্ট্রে কত দফা কর্মসূচি মেয়েরাজ থেকে দেওয়া হলো, এই ধারাগুলি আমাদের হুজুররা ওয়াজ করেন না, কেন? এগুলো করলে তো আর হুজুরদের ব্যবসা থাকবে না। কল্যাণময় রাষ্ট্রের জন্য পঞ্চম দফা হলো পথিক মুসাফির, সে যত বড় ধনী হোক যাই হোক ধর্ম তার যাই হোক, সেই আত্মপীড়িত রাস্তায় পড়ে থাকা ভৌতিক মানুষগুলোকে সাহায্য করো, সহযোগিতা করো। এবার আসলো ষষ্ঠ ধারা হলো ওয়ালা তুবাদদিরু তাবদীরা, অপচয় করিও না। সিটাঙ্গের ভাইরা আবার একটু অনুমতি দেন, কিছু কড়া কথা বলবো, মারধর করবেন না তো, সহি সালামতে যেতে দেবেন তো, এবার আপনাদের একটু বেশি বদনাম করব। এই অপচয়ের দিক থেকে আলহামদুলিল্লাহ আপনারা যেরকম আবেগী ধর্মভীরু, অপচয়ের দিক থেকেও আপনারা এগিয়ে আসেন। স্পষ্ট আল্লাহ কোরআন, ওয়ালা তুবাদদিরু তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনারা প্রথম শুরু করি বিবাহ দিয়ে, সিটগাঙ্গের বিবাহের খরচ সব থেকে কম, গরিবী বিবাহ যা আছে সব সিটগাঙ্গে, তাই না? ওরে বাপরে, মেয়ে জন্ম দিয়ে যে কি একটা মহাপাপ করছিল, 3 দিন 13 দিন 14 দিন 43 দিন 42 দিন কত পদের যে রুসুম, এরপরে যৌতুক তো দিতেই হয়, তারপরে আবার এই 1,500 লোক কমিউনিটি সেন্টারে নিয়ে খাওয়াতে হয়, তারপরে যে অপচয় হলুদ বরণ মেহেদি বরণ অনুষ্ঠানের যে অপচয়, এরপরে মাশাআল্লাহ রবিউল আউয়াল আসলে ওয়াজ মাহফিল হলে সেখানে অপচয় কম হয় না, আগরবাতি ঝাড়বাতি বিভিন্ন বাতি এইরকম জ্বলা জ্বলে। আচ্ছা, এই বাতির মধ্যে কি ফায়দা আছে বলেন তো, কি ফায়দা আছে? ও মুসলমান, রাগ করবেন না, কথা রাজনৈতিকভাবে নেবেন না, আমি রাজনৈতিক পরিবার নয়, ধর্মীয় পরিবারের সন্তান। যে দেশে মানুষ সোফিয়া, সিটগাং মেডিকেল কলেজে একটা বেড পায় না চিকিৎসার জন্য, বারান্দায় মাদুর বিছিয়ে শুয়ে চিকিৎসা নেয়, সেই দেশে রোবট সোফিয়াকে এনে কোটি কোটি টাকা খরচ করা আল্লাহর কসম অপচয় ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা আমার, কোরআনের কথা, ওয়ালা তুবাদদিরু তাবদীরা, যে আলেম আগরবাতি ঝাড়বাতি মরিসাবাতি ওয়াজ মাহফিলের যে আলেমরা নিষেধ করেন না, সে আলেমরা কোরআন শরীফের এই আয়াত তারা পালন করেন না, অপচয় করা যাবে না, অপচয় করা প্রয়োজনের অনুযায়ী কাজ করা জায়েজ। একটা গল্প মনে পড়ে গেছে, কিন্তু এটা তফসিরের অংশ না, বলবো গল্পটা, এটা আরবিতে বলে জুমলায় মুআতার যায়, একটা গল্প মনে পড়লো, না বলে পারছি না, লোভ আসতেছে খুব। গল্পটা হলো হযরত ওসমান জিন্নুরাইন কলিজা থেকে মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন্নুরাইন মানুষটা তার থেকে মার্সেল ধনী খুব কমই ছিল, অনেক বড় মার্সেল ধনী। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে একটা লোক গেছে, গিয়ে একেবারে কাঙাল মিসকিনের মতো এরকম হাত উঁচু করতেছে, হুজুর বলেন, এ কি চাও? ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি বড় গরিব, রহমাতুল্লিল আলামিনের কাছে এসেছি, হুজুর যদি কিছু দেন তাহলে আমার তকদির খুলে যাবে। আল্লাহ নবী কি যেন চিন্তা করলেন, বলে নাই তুমি ওসমান গনির কাছে যাও। কার কাছে যাও? আমার সালাম দাও, তোমার কি লাগবে তার কাছে গিয়ে বলো। এখন লোকটা ওসমান গনিকে চেনে না, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রসুলের জামাতা তাও বোধহয় জানেন না। এখন লোকটা মানুষের কাছে জিজ্ঞেস করে, ভাই এই ওসমান গনি ওসমান ইবনে আফফান তাকে কি চেনেন? লোকেরা কয়, মিয়া তোমার মাথা খারাপ, চিনবো না কেন? তার মতো একজন ব্যবসায়ী কেন চিনবো না? মার্চেন্ট ব্যবসায়ী, কোটিপতি, কোটিপতি। কয়, ভাই কোথায়? কয় যে এখন এই বেলায় ওই মাঠের কাছে। লোকটা গেছে, জীবনে কোনোদিন ওসমান গনি ওসমান ইবনে আফফান ওসমান জিনুরাইনকে জীবনে কোনোদিন দেখে নাই। ওই মাঠে গিয়ে দেখে ওসমান ইবনে আফফান, তার তো ছিল হরেক রকমের ব্যবসা। এখন তার মধ্যে একটা ব্যবসা হলো এই যে তুলা এবং বিভিন্ন পশুর পশম, এগুলি পশমি কাপড়, শীতের দিনের উষ্ণ কাপড় কম্বল বানাতে এগুলি তৈরি হতো, এইটার ব্যবসা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এখন লোকটা তো গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু পাওয়ার আশায়, গিয়ে দেখে দূরের থেকে এই তুলা আর পশম, আচ্ছা বাতাস আগে দৌড়ায় না তুলা আগে দৌড়ায়? আগে দৌড়ায় কে? তুলার পশম বাতাসের আগে দৌড়ায় প্রতিযোগিতা করে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা পশম শুকাচ্ছে রৌদ্রে, এদিক দিয়ে বাতাস আসে ওই দিকে দৌড় মারে, এদিক দিয়ে বাতাস আসে ওই দিকে দৌড় মারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ধরে আনে, এখান থেকে ধরে আনে। এখন বিদেশি লোকটা কয়, বাপরে কেমন কিপটে লোক, কিপটানা সিটগং কি বলে, কৃপন কি বলেন? হ্যাঁ কিপটা, কোথাও বলে কষা, কৃপন বখিল, বখিল। এখন লোকটা চিন্তা করে, বাপরে কেমন বখিল, এই দুটা তুলে আর দুটা পশম উড়ে যায় তাই সহ্য হয় না, টোকায় টোকায় আনে এক জায়গা জমা করে। এরকম কিপটা লোকের কাছে চাইলে দেবেই বা কি, আমার দরকার নাই এই লোকের কাছে চাওয়া। উনি আবার চলে আসছে মসজিদে নববীতে। এখন আল্লাহর হাবিব আবার এরকম বয়ান করতেছে, লোকটা হাত উঠেছে, এই তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব, আমি বড় গরিব, রহমাতুল্লিল আলামিন কিছু দিলে নাকি ভাগ্য পাল্টায় যায়। হুজুর আমি বড় গরিব, কিছু পাওয়ার জন্য আপনার কাছে আসছি। হুজুর কি যেন চিন্তা করলেন, মানে চিন্তা হলেও হুজুরের কাছে দেওয়ার মতো তেমন কিছু নাই, এই জন্য আল্লাহ নবী চিন্তা করছে কার কাছে পাঠাবো, নিজের জামাই আবার নিজের সাহাবি, যাও তুমি ওসমান গানি ওসমান জিনুরাইনের কাছে যাও। এখন লোকটা মনে মনে কয়, হুজুর কার কাছে পাঠাইলেন, উরে বাপরে কি কিপটার কিপটার, এই দুইটা পশম মরে যায় তাই সহ্য হয় না, এই লোক আমাদের দেবেই বাকি। যাক হুজুর যখন বলছে আবার যাই, আবার যাই। তো এখন লোকটা খুঁজতেছে, ভাই ওসমান ইবনে আফফানকে কোথায় পাবো? ওই জায়গায় গিয়ে দেখো সে তার বিরাট একটা উটের পাল আছে, ওখানে আস চড়াচ্ছে। তো গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা সেলাই করতেছে। কি সেলাই করতেছে? নিজের জুতা নিজে সেলাই করে, ভোমর দিয়া ওই ঢুকাই দিয়া রশি একটা দাঁত দিয়ে কামড়া ধরেছে, আর একটা হাত দিয়ে জোরে টানতেছে। মনে মনে চিন্তা করে, বাপরে এইরকম পুরান জুতা এইটা সেলাই করে পড়ে, এই লোক আমারে চাইলে দেবেই বা কি, দরকার নাই। লোক চলে আস, রসুলের দরবারে চলে আস। এখন আবার আল্লাহর হাবিব ওইরকম কথা বলতেছে, হুজুরের কাছে হাত তুলছে। এইবার আল্লাহ নবী রাগ হয়েছে, এইবার হুজুর রাগ হয়েছে, এই তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন, আমি বড় গরিব, আল্লাহর হাবিবের কাছে আসছি, আল্লাহর হাবিব কিছু দিলে তাকদীর খুলে যাবে, নসিব খুলে যাবে, কিসমত খুলে যাবে। হুজুর কয়, দেখো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, এই জন্যই তো তোমার ওসমানের কাছে পাঠাইছি, তুমি মিয়া বাবার আমার কাছে কেন আসো? হুজুর একটু রাগ হয়েছে এইবার। এখন লোকটা চিন্তা করে, যা যা আছে কপালে যাই, যা আছে কপালে, কথা কন না আপনারা, যাই। এখন মাগরিবের সলাত আদায় করে তারপরে গেছে। এখন লোকের কাছে জিজ্ঞেস করে, ভাই এই সময় ওসমান ইবনে আফফানকে কোথায় পাবো? কয়, উনি তো মার্চেন্ট ব্যবসায়ী, এখন ব্যবসার হিসাব নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত ওই জায়গা ব্যস্ত আছে। লোকটা এক পাও দুই পাও করে করে আসছে, যেই না ঘরে ঢুকবে, যেই না ঘরে ঢুকবে, এমন সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে তার সাথে লোকটাকে বলতেছে, আচ্ছা তোমার কি বুদ্ধি জ্ঞান নাই? ওই বুদ্ধি জ্ঞান নাই মানে জিজ্ঞেস বলছে কেন? ওই আমরা বলি কোথাও বলে বতি, কোথাও বলে সেরা, মানে ওই যে তেল দিয়ে যেটা জ্বালায় সুতা অথবা কাপড় যেটা পড়ে তেলটা খায় আর পড়ে, এটার আপনারা কি বলেন? সলিতা বলে, শুদ্ধ ভাষায় বোধহয় সলিতা। এখন এই সলিতা একটু বড় হলে আগুনটা বেশি হয়, তেলটা কি একটু বেশি টানে, আর সলিতা যদি
এই বতি যদি একটু ছোট হয় তাহলে আগুন কম হয়, তেলটা একটু কম খায়। এখন লোকটা যেই না ঘরে ঢুকবে, ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু রাগ হয়েছে, রাগ হয়েছে ওই খাদেমের উপরে। এই তোমার কি বুদ্ধি জ্ঞান নাই, কোনো কাজ নাই, হিসাব নাই, কিতাব নাই, খামাখা বসে আছি, তুমি মিয়া এত বড় বতিটারে, এই স্যারেকটারে, এই শরীরটারে এত বড় বাড়াই দিয়েছো, খামাখা তেল পুড়তেছে, কোনো দরকার আছে? একটু ছোট করে দিলেই তো তেলটা কম পড়ে। মনে মনে চিন্তা করে, বাপরে কিপটা দেখছি বাবার জন্মে, কে এরকম কিপটা দেখিনি। যাক, রসুল যখন বলছে এখন তো আর ফিরে যাওয়া যায় না, আল্লাহর হাবিব যখন বলছে তো সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ভাই কি চান? কয়ে যে আল্লাহ রসুল পাঠাইছে। যেই না রসুলের কথা বলছে ওসমান রাদিয়াল্লাহু, এখন লোকটা কয়, আরে ভাবছিলাম লোকটা কৃপণ, তো কৃপণ হইল ব্যবহার খারাপ না, কৃপণ হইল কি খারাপ না, নাহলে ব্যবহার যদি ভালো না হইতো এরকম বসতে বলতো না, তো বসছে। এখন বলে, ভাই আপনি কি চান, আপনার কি লাগবে? বলে, আমি তো বড় গরিব মানুষ, খুব গরিব, এত গরিব যে আমার আর গরিবের কোনো সীমা নাই। আল্লাহ রাসূলের কাছে আসছিলাম, হুজুর রহমাতুল্লিল আলামিন তার হাত দিয়ে কিছু দিলে ভাগ্য খুলে যায়, তকদির খুলে যায়, নসিব খুলে যায়। হুজুরের কাছে তিনবার চাইলাম, হুজুর আপনার কথা বললো। এখন উসমানা দিলেও তাহলে বলে, হ্যাঁ আপনারা তো দেখছি আগে আসছেন, আচ্ছা বলেন কি চান, কি চান? এখন লোকটাকে আগের বার যা দেখছি কি চাই, এখন বিপদে পড়ি, শেষে চিন্তা করতেছে কি চাইব, কি চাইব, এরকম অনেকক্ষণ চিন্তা করতেছে। এর মধ্যে একটা লোক এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম উসমান ইবনে আফফান, সালামু আলাইক, সালামু আলাইক, আপনার প্রতি আল্লাহর সালাম। শোনেন, আমরা অমুক দেশ থেকে এই বাণিজ্য শেষ করে আসছি, আমাদের কাছে 100 উট বোঝাই আমাদের কাছে সম্পদ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে, দেখো দুনিয়ার সম্পদ মানুষকে নেক আমল থেকে ফিরায় রাখে, এগুলো এখন আমি দেখবো না, ওই জায়গায় তাবু গাড়ো, আমি এখন মসজিদে গিয়ে বা জামাত সলাত আদায় করবো, বা জামাত নামাজ আদায় করবো মসজিদে নববীতে গিয়া, এই দুনিয়ার পিছনে থাকলে আমার আমল হবে না, তোমরা ওখানে তাবু গাড়ো, কালকে সকালে হিসাব। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই আমার তো এই মুহূর্তে দেওয়ার মতো কিছুই নাই, তো আমার ওই যে ব্যবসার একটা পাল আসছে, দল আসছে, ওখান থেকে যদি কিছু লাগে বলেন। এখন লোকটা চিন্তা করে, কি চাই, মাল চাই না উট চাই, মাল চাই না উট চাই, কি চাই কি চাই, এই বারবার চিন্তা করে, শেষে চিন্তা করলো যা হয় কপালে চাই ফেলি। শেষে কয়, যদি একটা উট দিতেন, আরে আলহামদুলিল্লাহ, বলেন কি, রসুল বলছে একটা উট নেন, নেন, কোন উটটা পছন্দ? এখন কয়েদি লোকটা কিপটা হইলো, অত কিপটা না, ভালোই তো, খারাপ না। শেষে চিন্তা করলো নেবই যখন, আচ্ছা কেউ যদি আপনার কিছু নিতে বলে আপনি কি ছোটটা নেবেন না বড়টা নেবেন? আরে নেবই যখন, ছোটটা কেন, 100-এর মধ্যে কোনটা তাগড়া তুলবো ওইটারে নেবো, ওইটারে নেবো। শেষে একটা উট পছন্দ হয়েছে, খুব মোটা তাজা, মাশাআল্লাহ, বলেন না মাশাআল্লাহ, এইটারে পছন্দ করছে। এখন বসে ওই উটটা চাই। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, ভাই আপনি কি শুধু উট চাইছেন না মাল সহ চাইছেন? এখন লোকটা কারি, না চাইতি মেঘ, না চাইতি জল, আমি চাইছিলাম উট। আবার ওসমান বলে, কয় দেখেন আমি কি আর মাল সহ উট, আমি কি এমনি চাই, মাল সহই তো চাইছিলাম, দেলে দেন না দেলে না দেন। কয় না না, আমি তো তা বলি নাই, আপনি যখন চাইছেন কি মাল সহ না মাল ছাড়া তা তো জানি না, আল্লাহ নবী পাঠাইছে, তো যদি মাল সহ চেয়ে থাকেন যান মাল সহ নিয়ে যান। মনে মনে যা কপাল ভুলছে, আরে লোকটারে যত কৃপণ ভাবছিলাম অত কৃপণ, একটু আল্লাহু আকবার বলবেন না আপনারা, একটু আল্লাহু আকবার বলবেন না। এখন ওই যে আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক কথা বলে, কাঁসা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। ওর হয়েছে কপাল ভালো, মানে কপাল লাগছে ওর, রসুলের নজর ওর উপরে লাগছে, ও বাঁচবি তো বাঁচবি, একেবারে পালের সামনেরটা উট বাঁচছে। এখন মৌমাছি, পিপলা, তারপরে উট, দুম্বা, সাগর, এই পালের আগেরটা যেদিকে যায় পিছনের গুলো ওইদিকে যায়। এখন যেইটা বাঁচছে ওইটা কোনটা? আরে কথা কয় না, ওইটা কোনটা? এই না না, বড়টা না, বড়টা তো ঠিক আছে, পালের সামনেরটা। এখন লোকটা খুব খুশি হয়েছে, হারে এই লোকটার কি কিপটা ভাবছিলাম, লোকটার কি বখিল ভাবছিলাম, কি কৃপণ ভাবছিলাম, আহারে আল্লাহ রসুলের সাহাবি, না কৃপণ হইল, দিলটা খারাপ না, না হলে এতগুলো মাল সামানা সহ এরকম একটা উট আমার দিয়ে দিল। যখন নিয়ে টেনে টেনে আসতেছে, ওর পিছনে আরো 8-10টা ছুটছে। এখন ওই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কর্মচারী, তারা বলে, ইয়ালা কেফ কেফ কেফ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওসমান কা, এই দাঁড়াও, পিটাচ্ছ কেন? কয় যে হুজুর পিটাচ্ছে এই কারণে, ওইটার সাথে তো এগুলো রওনা হয়েছে।
ওসমান রাদি আল্লাহ তালু ঝর ঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এইটা আমার ভাগ্যে হয় নাই, এটা রহমাতুল্লিল আলমিনের দোয়ায় হয়েছে। সুতরাং খবরদার, বাধা দিও না, এই উটের সাথে যতগুলি উঠ যায় যেতে দাও, এটা আমার কিছু নয়, আল্লাহর মেহমান, আল্লাহর হাবিব পাঠিয়েছে, এটা ওর কিসমত। বন্ধুরা, তাহলে বোঝা গেল অপচয় ইসলাম নিষেধ করেছে, কিন্তু মানুষকে প্রয়োজনের সময় সহযোগিতা করতে, কৃপণতা করতে ইসলাম বলে। আল্লাহু আকবার। যাক, আমি সময় অনেক খেয়ে ফেলেছি, আসলে তফসির এক ঘন্টা দুই ঘন্টা হয় না, আপনারা মাহফিলে নাম দিয়েছেন তফসিরুল কোরআন, এটি এক দুই ঘন্টায় কিভাবে হবে বুঝি না। 14 দফা কর্মসূচির আমরা মাত্র সবেমাত্র 5-এ এসেছি নাকি 6-এ এসেছি। ওয়ালা তুবাদ্দিরু তাবযীরা, সুতরাং আসুন বিবাহসাদী, আকিকা, মেজবানি, মুসলমানি, এমনকি ওয়াজ মাহফিল কোনো কাজেই বেহুদা, অপচয়, আননেসেসারি কোনো খরচ করা যাবে না। কেন যাবে না? এই সম্পদের মালিক আমি নই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যা আছে সব সম্পদের মালিক আল্লাহ, আমি হলাম কেয়ারটেকার, আমি হলাম চৌকিদার, দুদিনের তরে শুধু আমি দেখাশোনা করছি, মূল মালিক হলেন আল্লাহ তাআলা। এই জন্য কোনো রাষ্ট্রে যদি, কোনো ব্যক্তি যদি, কোনো রাষ্ট্র যদি অপচয় না করে, তাহলে ওই ব্যক্তির জীবনে ওই রাষ্ট্রে কল্যাণের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। বেহুদা খরচ করিও না, অতিরিক্ত খরচ করিও না, অহেতু খরচ করিও না, অন্যায় খরচ করিও না, এটা হলো শয়তানের কাজ। আর শয়তান মানুষকে বেহুদা কাজ, আল্লাহর সঙ্গে সে নাফরমানি করেছে, কুফুরি করেছে। বন্ধুরা, আমার সূরায়ে ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা করুণাময় রহমানের যারা গোলাম হবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমান আল্লাহ তাআলা, ওই রহমানের গুণে যারা গুণান্বিত হতে চায়, আল্লাহ তাআলা 13টা গুণ তাদের বর্ণনা করেছেন। করুণাময় রহমানের গোলাম যারা হতে চায় তাদের 13টা গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে একটা হলো, যারা সত্যিকারী ইমানদার, যারা সত্যিকারের রহমানের যারা গোলাম, যারা সত্যিকারে আল্লাহর বান্দা, যারা সত্যিকারের মুসলমান, তারা বেহুদা খরচ করবে না, অপ্রয়োজনীয় খরচ করবে না, আবার প্রয়োজনের সময় কৃপণতা বখিলামি করবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং এই দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করবে, যেখানে খরচ করার করবে, যেখানে খরচ না করা সেখানে না করবে, বখিলামি কৃপণতা করবে না। এক বখিল এরকম সফরে রওনা হয়েছে, বিবিরে বলছে, দেখো হোটেলে খেতে গেলে, সরাইখানায় খেতে গেলে অনেক টাকা লাগবে, রুটি আর হালুয়া বানায় দাও। বখিলের স্ত্রী রুটি আর হালুয়া বানায় দিছে, কতদূর যাওয়ার পর খিদে লাগছে, এখন চিন্তা করে খাইলি তো খাওয়া হয়ে গেল, ওই রুটি আর হালুয়ার ঘেরান নিয়ে কিছুক্ষণ ভাবলো যে না যাক খাইলাম, কিছু দূর গেছে আবার ক্ষুধা লাগছে, আবার রুটি আর হালুয়ার ঘেরান নিয়ে কিছু দূর হাঁটলো, মনে মনে ভাবলো খাইলাম, এখন এরকম 2 নম্বরি 6 নম্বরি করে কতক্ষণ পেট চলে। শেষে এক জায়গা গিয়া এবার খাইতে বসছে, ওই ভাণ্ডটা খুলে যেই না খেতে বসেছে, আল্লাহর কি ইচ্ছা, হঠাৎ সিল এসে সৌদিয়া রুটি একটা নিয়ে গেছে। এখন কয় মরার সিল, তুই আর লোক পাইলি না, যেই ভয় আমি খাই না, সেই রুটি তুই আমার নিয়ে গেলি, এমন ঢিল মারা শুরু করছে, এখন সিল চিন্তা করে আল্লাহ কারটা নিলাম, এই কার জিনিস নিলাম, এ তো খালি ঢিল মারে, খালি ঢিল মারে, হয় রুটি ছাড়তে হবে না হলে এলাকা ছাড়তে হবে। শেষে সিল দেখে একটা বড় খাল নদী, এই নদীর উপর দিয়ে সাপটায় ওপার চলে যায়, লোকটার রাগের মাথায় একেবারে হাঁটু পানি, গলা পানি, এই কোমর পানি থেকে গলা পর্যন্ত নামছে, আর নামা যায় না। শেষে রাগ করে কয়, যা দিয়া দিলাম ফিসাবিলিল্লাহ, তোরে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, যা ফিসাবিলিল্লাহ। কথা বোঝেন নাই আপনার? এটা কি এই ফিসাবিলিল্লাহ কি ইচ্ছা করে না অনিচ্ছায়?
এরকম কিছু লোকজন আপনাদের চিটাগং সমাজে নাই? আরে ভাই, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় না? আছে নাকি? ইচ্ছা করে দেয় না, দায় থেকে মসজিদে টাইলস দিছে কিছু, তবে দায় থেকে, তারপরে দিনে কাজে কিছু দিছে, দিছে যে কিছু ইচ্ছা করে না, ওই সিলের মতো যখন দেখে রাখতে পারি না, শেষে কয়ে যা দিয়া দিলাম ফিসাবিল। এরকম ফিসাবিল্লাহ দেওয়ার কোনো অর্থ, জোরে বলেন অর্থ। যাই হোক, এই জন্য আসুন, দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা, আল্লাহর বিধান সবসময় সুন্দর। আল্লাহর বিধান সবসময় কি, দেখেন কি সুন্দর কথা আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত। এই শোনো, তুমি একর হাত ছেড়ে দিয়ে দান করবা না, তোমার বাচ্চা কাচ্চা যেন অন্যের দ্বারস্থ না হয়, তুমি যেন ফকির না হয়ে যাও, হাত খুলে দান করবে না। দান করবে, দানের মধ্যে একটা সীমা থাকতে হবে, আবার বকির হয়ে যাবে না, কৃপণ হয়ে যাবে না, এই হাতটাকে গলার সাথে লটকায় রাখবে না। তার মানে দানের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করতে হবে। তুমি দান করে তোমার সন্তান সন্ততিদেরকে গরিব বানাবে, দান করে সন্তান সন্ততিগুলোকে অসহায় বানাবে, অন্যের কাছে ভিক্ষার ঝুলি দিয়ে পাঠিয়ে দেবে, এমন দান আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। যা হোক, আমি আর সামনে গেলাম না, শুধু এইটুক বললাম। সে কল্যাণময় ধারার মধ্যে আরও কিছু ধারা আছে, গরিব মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, ওয়াকুলু লিন্নাসি হুসনা, এটা হচ্ছে সূরা বাকারার ভিতরে এসেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা এক ধরনের সাদকা। এটা কি জোরে বলুন, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা কি জোরে বলুন, সাদকা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, এই তোমরা সাদকা দাও, সাহাবীরা সাদকা দিলেন, তোমরা সাদকা দাও, সাহাবীরা সাদকা দিলেন। এখন কিছু সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত গরিব, এত সদকা পাবো কই? হুজুর বলেন, শোনো, মানুষের সাথে সুন্দর কথা বলো, হেসে কথা বলো, সংযত কথা বলো, বিনম্র কথা বলো, হাসি মুখে কথা বলো, এটাও এক ধরনের সাদকা। তাহলে আজ থেকে এই একটা ওয়াদা করে বাড়ি যাব, একটা ওয়াদা করে বাড়ি যাবো, যারা ওয়াদা পালন করবেন তারা হাত উঠাবেন, যারা পালন করবেন না তারা হাত উঠাবেন না, মুনাফিকের হাত উঠাবেন না, যারা পারবেন ওই মুমিনের হাত উঠাবেন। আজকের এই মাহফিল থেকে অন্তত একটা শিক্ষা নিয়ে বাড়ি যাব, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, আমার পক্ষের লোক হোক, বিপক্ষের লোক হোক, আজ থেকে মানুষের সাথে, প্রতিবেশীর সাথে সুন্দর, সংযত, বিনম্র বা ভালো কথা বলবো, মুসলমান মুসলমানের মতো কথা বলবো। এই সুন্দর কথা বলতে কারা কারা রাজি আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামায়। তাহলে আমরা কিসের জন্য হাত উঠেছিলাম? কার সাথে? মুসলমানের সাথে। হিন্দুরে দেখলে বলবো এই সারালে বাচ্চা, এটা বলবো নাকি? কালোকে, একজন ল্যাংড়া খোড়াকে দেখলে এই ল্যাংড়া এদিকায়, এই কানা এদিকায়, এরকম একজনের নাম কামাল বলবো এ কামাইল্লা এদিকায়, একজনের নাম জামাল এ জামাইল্লা এদিকায়। বন্ধুরা আমার, আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না, সূরায়ে হুজুরাত, সূরায়ে হুজুরাত, সূরায়ে হুজুরাত, এই যে মানুষের নাম বিকৃত করে বলা কবিরা গুনাহ। কামালকে, কামাল এদিকে আসো, এই কামাইল্লা এদিকায়, এটা বড় কবিরা গুনাহ। আমার বাপ দলিল নয়, দলিল কোরআন শরীফ, 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার, এই সূরার মধ্যে এসেছে মানুষকে বিকৃত নামে ডাকা কবিরা গুনাহ। তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করব, এই ওয়াদাটা নিয়ে আমরা বাড়ি যেতে পারি? সব ধর্মের, সব বর্ণের লোকদের সাথে, আমার প্রতিবেশী যদি হিন্দুও হয়, আমার প্রতিবেশী যদি খ্রিস্টানও হয়, আমার প্রতিবেশী যদি অমুসলিমও হয়, আমার প্রতিবেশী, আমার আশেপাশের লোক, যাদের সাথে আমার চাল চলন ওঠা বসা আছে, সবার সাথে ভালো আচরণ করব। এরপরে অন্যায়ভাবে কোনো সন্তান হত্যা করব না, অন্যায়ভাবে মানুষ হত্যা করব না, জেনার কাছে নিকটবর্তী হব না। আর জেনা নিকটবর্তী হওয়ার জন্য যেই আকাশ সংস্কৃতি, আমাদের ঘরের টেলিভিশনগুলি, ইন্ডিয়ান চ্যানেলগুলি, এই আকাশ সংস্কৃতিগুলি হলো জেনার জন্য দায়ী। এরকম ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, এই দুই নম্বরই কাজগুলি যে সমাজে চলবে না, ওই সমাজ, ওই রাষ্ট্র কল্যাণ আর কল্যাণ লাভ করবে। আল্লাহ তাআলা এই মেহরাজের 14 দফা কল্যাণময় কর্মসূচি আমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। তো কোরআনের তাফসীর মাহফিল, সময়ের অভাবে অনেক কথা বলা সম্ভব হলো না। আগেই বলেছি, কোরআনের মুজেজা হলো, কোরআনের কথা শুরু হয় কিন্তু কোরআনের কথা কি হয় না, শেষ করা যায় না। আল্লাহ তাআলা কোরআন থেকে আমাদেরকে জানার, কোরআন থেকে মানার, কোরআনের কথা অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই একটু সম্ভব হলে বসে পড়ি, সবাই সম্ভব হলে বসে পড়ি।
সবাই সম্ভব হলে বসে পড়ি, মনটা আল্লাহর দিকে মোতাবজ্জু করি, দিলটা নরম করি, সবাই বসে পড়ি, সবাই মনটা নরম করি, চক্ষু বন্ধ করি, মনটাকে আল্লাহর দিকে মোতাবজ্জু করি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সবাই মনটা নরম করুন, চক্ষু বন্ধ করুন, নিজের সঙ্গে কথা বলুন, মনের সঙ্গে কথা বলুন, মনকে বুঝান, মন রে এই দুনিয়ায় কারো যদি বিরুদ্ধে একটা মামলা থাকে, ওই মামলার চিন্তায় তার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মামলার দুশ্চিন্তায় সার্বক্ষণিকভাবে সে মানসিক অশান্তি বিরাজ করে, ওরে আমার পাষাণ মন, গুণাগার মন, আল্লাহ তাআলা আপনার আমার ঘরে পাঁচটা মামলা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার আমার ঘরে পাঁচটা মামলা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা মামলারও জামিন হবে না। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, দুই নম্বরে মামলার নাম হলো কবর, তিন নম্বরে মামলার নাম হলো হাশর, চার নম্বরে মামলার নাম হলো মিজান আল্লাহর বিচার, পাঁচ নম্বরে মামলার নাম হলো হুল সিরাত। ও আমার ভাইরা বাবাজিরা, সবাই মনটা নরম করুন, সবাই মনটা নরম করুন, নিজের সঙ্গে একটু মনের সঙ্গে কথা বলুন, মন রে এই দুনিয়া থাকার জায়গা নয়, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা, চলো মুসাফির বাদগাঁঠুনি জানা হ্যায় বহু দূর, আজ বি জানা কাল বি জানা, জানা একদিন পড়েগা, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় চিরদিন যদি কেউ থাকতে পারত, আমার দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিনের নবী পৃথিবীতে চিরদিন থাকতেন, আমার রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শরবত তিনিও পান করেছেন, আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মৃত্যুর শরবত পান করেছেন। সুতরাং এই দুনিয়ায় আমির বলেন, ফকির বলেন, রাজা বাদশাহ যাই বলেন না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু সকলের জীবনের ইউনিভার্সাল ট্রুথ, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, যে মরণ থেকে পালাও তুমি ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হিতায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর হাত থেকে যতই পালাও মৃত্যু তোমাকে গ্রেফতার করবেই। দুই নম্বরে মামলার নাম হলো কবর, কবর বড় মুসিবতের জায়গা, কবর বড় বিপদের জায়গা। এই দুনিয়ার জেলখানায় কোনো মানুষ বন্দী হলে ওই মানুষটার জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কবর নামক জেলখানায় কোনো মানুষ যদি একবার গ্রেপ্তার হয়ে যায়, কেয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। আমার ভাইরা বন্ধুরা মুরব্বীরা, সবাই দয়া করে চোখের পানি ছেড়ে দেন, মনটা নরম করেন, মন রে বুঝান, মন রে ও আমার পাষাণ মন, এই দুনিয়ায় যদি কারো ঘরে আগুন লাগে, এই দুনিয়ায় কারো ঘরে যদি আগুন লাগে, পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে আগুন নিবায়, কিন্তু ওই কবর নামক ঘরে যদি একবার কারো আগুন লেগে যায়, দুনিয়ার কোনো মানুষ ওই আগুন নিভানোর জন্য যাবে না। ও গো আমার মা বোনরা, মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, মা গো এই দুনিয়ায় স্বামীর ঘরে যেদিন আসলেন, লাল শাড়ি লাল চুড়ি লাল ফিতা পরে ছয় বেহারার পালকিতে চড়ে আপনি সুসজ্জিত প্রাইভেট গাড়ি মাইক্রো গাড়িতে করে আসলেন, মা গো আপনি দুনিয়ায় স্বামীর ঘরে যেদিন আসলেন, লাল কাপড় পরে আনন্দের বন্যা বয়ে গেল, একদিন জগৎ স্বামীর ঘরে রওনা হবেন, একদিন জগৎ স্বামীর ঘরে রওনা হবেন, ওই দিন আপনার পরনে লাল শাড়ি লাল চুড়ি লাল ফিতা থাকবে না, ওই দিন আপনার পরনে পাঁচ টুকরা সাদা কাপড় হবে। তিন বান্দের আসামি বানাইয়া
ওই মসজিদের খাট আপনার পালকি হয়ে যাবে, ওই কবর নামক দেশে এমন বিদায় দিয়ে দেবে যে দেশে গেলে আর কোনদিন মানুষ ফেরে না। তিন নম্বরে মামলার নাম হলো হাসর, কেয়ামতের ময়দান, বড় ভয়াবহ ময়দান। ওই যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য, ওই সূর্য এতই ভয়াবহ, ওই সূর্যটা কেয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কান দিয়ে গলে গলে পড়বে। ময়দানে মহাশরে মানুষগুলো চিৎকার করে দৌড়াবে আর বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিল মুস্তাকার, পালাবার কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই, যেদিকেই যাও আল্লাহ তাআলা তোমাকে ঘিরে আছে। ওই কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কাঁপবে। ওয়া ইয়াকুলু আদম সফিনুল্লাহ, ইয়া নফসি, ওয়া ইয়াকুলু নূহু নবী আল্লাহ, ইয়া নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া নফসি। আমার বন্ধুরা ভাইরা, ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ, আমার আল্লাহ রাসূল বলেছেন, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলি উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠবে, উদ্ভ্রান্তের মতো দৌড়াবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মুসিবতের সময় আপনার আরশের ছায়া তলে আমাদেরকে ছায়া দিয়ে দিয়েন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, আল্লাহর বিচার। এই দুনিয়ার বিচারকে প্রভাবিত করা যায়, এই দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায়, এই দুনিয়ার বিচার উল্টানো যায়। এই দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারে হেরে গেলে আপনার জজ কোর্টে গিয়ে আপিল করা যায়, জজ কোর্টে হেরে গেলে হাইকোর্টে গিয়ে আপিল করা যায়, হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করা যায়, সেখানেও হেরে গেলে মহামান্য রাষ্ট্রপতির কাছে, তার কাছে করুণা ভিক্ষা মার্সি পিটিশন দেওয়া যায়। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ দুনিয়ার আদালতে যদি হেরে যান, উদ্ধতন আদালতে আপিল করার সুযোগ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন হবেন, আল্লাহ যেদিন বিচারও, আল্লাহ তাআলা জাররা জাররা করে হিসাব করবেন, জাররা জাররা করে বিচার করবেন, এক বিন্দু ভালো কাজ আল্লাহ তাআলা হিসাবের বাহিরে রাখবেন না, এক বিন্দু মন্দ কাজ আল্লাহ তাআলা হিসাবের বাহিরে রাখবেন না। আল্লাহর বিচার এত কঠিন, এত কঠিন, যেই নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবী আপনার নবী দোজাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মাসুম বেগুনাহ, অথচ সেই নবী সকালবেলায় কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তাআলা আমার জন্য হিসাব সহজ করে দেন, আল্লাহ তাআলা আমার জন্য হিসাব সহজ করে দেন। আবার সন্ধ্যাবেলায় রাতের বেলায় বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যে নবীর গুনাহ নাই, সেই নবী যদি এইভাবে আল্লাহর কাছে কাঁদে, আপনার আমার কি অবস্থা হবে? এই জন্য আসুন সবাই চোখের পানি ছেড়ে দেই। ওগো পর্দারের মহিলারা, আমার যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, সবাই চোখের পানি ছেড়ে দেই, সবাই চোখের পানি ছেড়ে দেই। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না, অথচ আপনার আমার চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে অনুতপ্ত অনুশোচিত হয়ে 2 ফোঁটা পানি যদি বের হয়ে যায়, ওই পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এই জন্য আসুন সবাই মনটা নরম করি, চোখের পানি ছেড়ে দেই, আর বলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। 5 নম্বরে মামলা হলো পুলসিরাত, চুলের মতো চিকন,
হীরার মতো ধার, গহীন অন্ধকার, গহীন অন্ধকার, কেমনে হব ওই পুলসিরার পার। আল্লাহ তাআলা হুকুম দেবেন, ও আমার বান্দা বান্দিরা, লক্ষ কোটি বান্দা বান্দিরা, তোমরা পুলসিরাত পার হয়ে আমার জান্নাতের দিকে যাও। সব মানুষগুলো পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে রওনা হবে, হাজার লক্ষ কোটি মানুষ কেটে কেটে পড়ে যাবে, শুধুমাত্র ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, শুধুমাত্র নেক বান্দা যারা, তারা বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। বন্ধুরা আমার, এই যে পাঁচটা মামলা আল্লাহ তাআলা দিয়েছেন, এই পাঁচটা মামলা থেকে আমরা কেউ রক্ষা পাবো না, এই পাঁচটা মামলা থেকে কেউ জামিন পাবো না। আসুন আজকের থেকে, আজকের দিকে যতদিন বেঁচে থাকি, এই পাঁচটা মামলা যেন আল্লাহ তাআলা আসান করে দেন, ইমানের সাথে যেন মৃত্যু হয়, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবকে যেন সাক্ষ্য দিতে পারি, আর ওই ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে যেন ছায়া মিলে যায়, আপনার আমার জন্য হিসাব যেন সহজ হয়ে যায়, পুলসিরাতের পুলটা যেন বিজলির গতিতে পার হতে পারে, আল্লাহ তাআলা ওই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।